নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষ সুকান্ত মান্না। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত ও ধন্যবাদ। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই দেখেছেন, দীর্ঘ 100 বছর পর আবার এই মহাযোগ বা এই মহাসংযোগ সেটি কিন্তু আসতে চলেছে। তো অবশ্যই এটি ভিডিওর মধ্যে আলোচনা করব, আর 12টি রাশি নিয়েও আলোচনা করব। তাই আপনারা আমার ভিডিও দেখতে থাকুন। তবে তার আগে একটি কথা বলে রাখি, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার মাসভিত্তিক রাশিফল দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। হ্যাঁ, এই মহাযোগ বা মহাসংযোগ আমাদের জ্যোতিষশাস্ত্র মতে এই 4টি যোগই খুব গুরুত্বপূর্ণ, এবং এই 4টি যোগ শিবরাত্রি তিথির মধ্যেই পড়েছে। সেই কারণেই এবারের শিবরাত্রি যথেষ্ট গুরুত্বপূর্ণ। 4টি যোগ হলো লক্ষ্মীযোগ, শিবযোগ, বুধাদিত্য যোগ এবং নিজভঙ্গ রাজ্য। শিবরাত্রি 11ই মার্চ থেকে 12ই মার্চ পর্যন্ত তিথি থাকছে। চতুর্দশী পড়ছে 11 তারিখ দুপুর 2:16 মিনিট থেকে 12 তারিখ 2:03 মিনিট পর্যন্ত, দুপুর পর্যন্ত এই যোগটি থাকছে। এরপর যারা শিবরাত্রি ব্রত করবেন অবশ্যই 11 তারিখ করতে হবে, কারণ শিবরাত্রির ব্রত মানেই একটি রাত জাগতে হয়, পালন করতে হয়। আর যারা ব্রত করবেন না, পরের দিন জল ঢালতে পারেন, বা 4টি পহরে আপনি শিবলিঙ্গের মাথায় জল ঢালতে পারেন, বা দুধ দিতে পারেন, বা ডাবের জল দিয়ে স্নান করাতে পারেন। এরপরে আসা যাক 12টি রাশি নিয়ে। যদি আপনারা দীর্ঘদিন ধরে এরকম সমস্যায় থাকেন বা এই সমস্যা ফেস করতে থাকেন, অবশ্যই বলবো শিবরাত্রির ব্রত করুন, বা পরের দিন আপনি শিবলিঙ্গকে স্নান করান, বা 4 পহরে আপনি শিবলিঙ্গকে স্নান করান, অবশ্যই এই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। মেষ রাশি, চাকরির জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন, হচ্ছে না, বা কোনো কঠিন রোগে পড়ে গেছেন, বা আপনার সঙ্গে কেউ শত্রুতা করছে। বৃষরাশি, দাম্পত্য জীবনে কলহ, প্রেমে সমস্যা যদি থাকে অবশ্যই আপনারা করতে পারেন। মিথুন রাশি, যারা ভূমি নিয়ে কোনো কাজ করেন, সেক্ষেত্রে যদি কোনো সমস্যা থাকে, বা বাড়িতে ঝগড়া অশান্তি, বা কোনো কেসে আপনি জড়িয়ে পড়েছেন। কর্কট রাশি, মানে আপনার ভাগ্যটা আপনার সঙ্গে সাথ দিচ্ছে না, বা কোনো পদোন্নতি আপনার আটকে আছে। সিংহ রাশি, অনেক দিন ধরে বিজনেসে ভালো যাচ্ছে না, বা আর্থিক বৃদ্ধিও হচ্ছে না। কন্যা রাশি, সন্তান সমস্যা, চাকরিতেও সমস্যা। তুলা রাশি, খরচ বেশি হয়ে যাচ্ছে, একটু মানসিক সমস্যা আছেন, বা হওয়া কাজ আপনার আটকে যাচ্ছে, সেক্ষেত্রে আপনি শিবরাত্রির ব্রত করতে পারেন। বৃশ্চিক রাশি, ঝগড়া, বাড়িতে বয়স্ক লোক, অসুস্থ যদি থাকেন দীর্ঘদিন ধরে। ধনুরাশি, অর্থের সমস্যা এবং আপনার ক্যারিয়ার কোন দিকে আপনি যাবেন সেটি নিয়ে চিন্তাভাবনা করতে পারছেন না, এখান থেকেও আপনি বেরিয়ে আসতে পারবেন শিবরাত্রির ব্রত করলে। এরপর আসে মকর রাশি। মকর রাশি, দাম্পত্য অশান্তি যদি হয়ে থাকে দীর্ঘদিন ধরে, বা শারীরিক কোনো কষ্ট হয়ে থাকে, অবশ্যই আপনারা শিবরাত্রি করতে পারেন। এরপর আসে যাক কুম্ভ রাশি, কর্মে বাধা, আপনি যেখানে ইনভেস্ট করছেন সবটাই বেকার হয়ে যাচ্ছে, বা অনেক সময় দুর্ঘটনার সম্মুখীন হয়ে যাচ্ছেন, তাহলে অবশ্যই শিবরাত্রির ব্রত করুন। এরপর আসে মীন রাশি, সন্তান সমস্যা যদি থাকে আপনার, বা শারীরিক কোনো সমস্যা, বা চাকরিতে ভালো পদোন্নতি হচ্ছে না, তাহলে আপনি শিবরাত্রির ব্রত করতে পারেন। শিবরাত্রির দিনে 4 পহরে শিবলিঙ্গে আপনারা ডাবের জল, দুধ বা গঙ্গা জল দিয়ে স্নান করাতে পারেন, এছাড়া পরের দিনও আপনারা করতে পারেন। তা এইটুকুই, আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।